একদিকে যখন সন্দেশখালী উত্তপ্ত, তখন উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। কারণ বিধানসভার মধ্যে ফের চোর চর্চা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক বিধায়কের কার্যত হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বাজেট নিয়ে বক্তৃতার সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বড় চোর কটাক্ষ করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। শাসক বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে পাল্টা আক্রমণ করেন বিরোধী দলনেতা। এরপরই দুই বিধায়কের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস রামেন্দ্র সিংহ রায়কে আটকান। এই ধরনের ভাষা ব্যবহারে নিন্দা করেন ক্ষুব্ধ অধ্যক্ষ। বিরোধী দলনেতা এমন আচরণ করলে কোনো বক্তব্য রেকর্ডে রাখবো না, জানিয়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মনরেগার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, রাজ্য সরকার সেই টাকায় ইলেকট্রিকের বিল মিটিয়েছে একটা কাগজ থেকে। তখন আমি বলি যেটা মিথ্যা, কেন্দ্র হচ্ছে বড় চোর। উনি তার উত্তরে আমাকে বলছে তোর বাপ চোর। আর উনি বাজেটের পরও লবিতে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন তখনও তো উনি নিজে চোর 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 বলছেন। এইরকম একজন নোংরা, একজন নোংরা ভাষার দলনেতা হয়ে এই বাংলাকে কলুষিত করছে। আমি পারতাম, যখন উনি আমাকে বলছে তোর বাপ চোর, আমি ওর 14 পুরুষ নিয়ে বলতে পারতাম, কিন্তু বলিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদেরকে এতটা নিচে নামতে দেয়নি। তাই স্বাধীনতা, শালীনতা সব কিছু বজায় রেখেই আমি স্পিকারের কাছে গিয়ে এটার প্রতিবাদ করেছি যে এই রকম ভাষার মানুষকে আপনি অ্যালাউ করেন কি করে। যদি এই রকম দ্বারা চলতে থাকে পরে বিরোধী দলের কারুরই বক্তব্য রেকর্ডে আনবেন না। আমাকে আক্রমণ তো করবেই, আমাকে চোর বলেছে, আমি উত্তরটা দিয়েছি কে চোর, আমি বলেছি তোর বাপ চোর। আবার ভদ্র কথা বললে ভদ্র উত্তর দেবো। কুকুরের সঙ্গে মুগুর, এটা আমাকে নিউটন শিখিয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তুমি শুরু করলে আমি শেষ করব। চোর মমতা নন্দীগ্রামে গেছে, আমি তোমাকে হারিয়ে ঘর পাঠিয়েছি। তুমি শুরু করো, তুমি মোদীজিকে চোর বলেছ আর আমরাও তোমার কানের কাছে গিয়ে চোর 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 চোর। মনরেগার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, রাজ্য সরকার সেই টাকায় ইলেকট্রিকের বিল মিটিয়েছে একটা কাগজ থেকে। তখন আমি বলি যেটা মিথ্যা, কেন্দ্র হচ্ছে বড় চোর। উনি তার উত্তরে আমাকে বলছে তোর বাপ চোর। আর উনি বাজেটের পরও লবিতে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন তখনও তো উনি নিজে চোর 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 বলছেন। এইরকম একজন নোংরা, একজন নোংরা ভাষার দলনেতা হয়ে এই বাংলাকে কলুষিত করছে। আমি পারতাম, যখন উনি আমাকে বলছে তোর বাপ চোর, আমি ওর 14 পুরুষ নিয়ে বলতে পারতাম, কিন্তু বলিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদেরকে এতটা নিচে নামতে দেয়নি। তাই স্বাধীনতা, শালীনতা সব কিছু বজায় রেখেই আমি স্পিকারের কাছে গিয়ে এটার প্রতিবাদ করেছি যে এই রকম ভাষার মানুষকে আপনি অ্যালাউ করেন কি করে। যদি এই রকম দ্বারা চলতে থাকে পরে বিরোধী দলের কারুরই বক্তব্য রেকর্ডে আনবেন না।